আজকে আমরা কালবৈশাখী কবিতার উপরে আলোচনা করব, মহিতলাল মজুমদারের লেখা দশম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ের অন্তর্ভুক্ত এই কবিতাটা। কবিতার উৎস হচ্ছে মহিতলালের লেখা হেমন্ত গোধূলি কাব্যগ্রন্থ। কবিতাটার বিষয়বস্তুটা কি না, আমাদের বাংলাদেশে গ্রীষ্মকালে যে কালবৈশাখী ঝড় হয়, সেই ঝড়ের অনুষঙ্গকে ব্যবহার করে তিনি এখানে একটা মেসেজ আমাদের সামনে কনভে করেছেন। কালবৈশাখী ঝড়টা আপাত দৃষ্টিতে বিধ্বংসী, কারণ এতে প্রচুর গাছপালা ভেঙে পড়ে, মানুষের ঘর বাড়ি ভেঙে পড়ে, পাখিদের বাসা নীড় সেটা ধূলিস্যাৎ হয়। ফলত আপাত দৃষ্টিতে দেখে মনে হয় তার এই রুদ্র রূপ, কিন্তু সেখানে থাকে নতুন সৃষ্টির সম্ভাবনার বাণী নিহিত। আমরা জানি যে কালবৈশাখী ঝড়ের পরে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে আমাদের যে পরিবেশ সেটা নির্মল হয়, সতেজ হয়, এবং তার পাশাপাশি বৃষ্টির ফলে মাটিতে গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহ থাকে, ফলত মাটি টাটি সব শুকিয়ে যায়, কিন্তু সেখানে এই বৃষ্টির ফলে মাটিতেও নতুন প্রাণের সঞ্চার ঘটে। তো সব মিলিয়ে প্রকৃতিতে আপাত দৃষ্টিতে ধ্বংসটাকে অতিক্রম করেও এই যে সৃষ্টির সম্ভাবনা থাকে, নবসৃষ্টির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকেই কবি প্রধান করে দেখিয়েছেন। তো নজরুলের কবিতাতেও আমরা এরকমটা দেখে থাকি, অনেক জায়গাতেই নজরুল এই কনসেপ্টটাকে ব্যবহার করেছেন খুব ভাবে। সেটা হচ্ছে কি না, একদিকে তিনি আনেন শিবের কনসেপ্ট, যে তার যে আর কি রুদ্র রূপ, ধ্বংসলীলা, কিন্তু সেই ধ্বংসের মধ্যেও আবার নতুন সৃষ্টির বাণী নিহিত থাকে। মহিতলালও এখানে বাংলার যে প্রাকৃতিক ঘটনাটা, সেই প্রাকৃতিক ফেনোমেনাকে তিনি এইভাবে ব্যবহার করছেন। ওকে, তাহলে আমরা এবার কবিতার লাইন বাই লাইন একটু পড়ে দেখি। তাহলে শুরুতে বলছে, মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে। তো মধ্যদিন মানে আমরা ধরে নিচ্ছি এটা দুপুর বেলা, মধ্যদিন বলতে দুপুর বেলাকে বোঝানো হচ্ছে। তো প্রথমে বলছে, মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে। তো মধ্যদিন বলতে দুপুর বেলা, তার রক্ত নয়ন, অ্যাকচুয়ালি দুপুর বেলায় হঠাৎ করে এই কালবৈশাখীর মেঘ ঘনিয়ে এসেছে, এই বিষয়টাকে উনি এভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের এই প্রথম স্তবকটাতে। কি হচ্ছে, গ্রীষ্মকাল ধরে নেওয়া যাক বৈশাখ মাস, সূর্য তখন প্রচণ্ড তপ্ত, গ্রীষ্মকাল মানে প্রকৃতি তখন একেবারে রুক্ষ, আর ঠিক দুপুর বেলায় গ্রীষ্মকালের একটা দুপুর কি ভয়ঙ্কর হতে পারে, সূর্যের দিকে তখন তাকানো যায় না, গনগন করে রোদ, সেইটাকে বলা হচ্ছে রক্ত নয়ন। কেউ যেন তাকিয়ে আছে, তার চোখটা প্রচণ্ড লাল, অর্থাৎ কি বলা যায় যে একজন খুব ভয়ঙ্কর মানুষ যিনি প্রচণ্ড রেগে রয়েছেন, সেই রকম একটা অনুষঙ্গকে ফুটিয়ে তোলার জন্য বলছে রক্ত নয়ন। তো মধ্যদিনের রক্ত নয়ন বলতে কি বোঝানো হয়েছে, এরকম পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তো মধ্যদিনের রক্ত নয়ন বলতে ওই দ্বিপ্রহরে, গ্রীষ্মের দ্বিপ্রহরে সূর্যের যে তীব্র দাবদাহ সেটাকে বোঝানো হচ্ছে। বলছে সেটাকে অন্ধ করলো কে, সেই রক্ত নয়নটাকে অন্ধ করে দিয়েছে। অন্ধ করা বলতে এখানে কি বলা হচ্ছে, ঢেকে দেওয়া, অর্থাৎ মেঘ করেছে এবং সেই মেঘ ওই সূর্যের আলোটাকে ঢেকে দিয়েছে, সূর্যের সেই রশ্মিটাকে আড়াল করে দিয়েছে সেটা। এরপর বলছে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে। তাহলে ধরণী মানে পৃথিবী, এই পৃথিবীর উপরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে, তার মানে একজন মানুষের মাথার উপরে যদি ছাতা ধরা হয় তাহলে কি হয়, উপরের যে রোদ, সেই রোদটা সেই মানুষটার মুখে আর আসতে পারে না। তো কবি বলছেন যে এই আকাশটাতে হঠাৎ করে মেঘে ছেয়ে গেছে আকাশটা, তাতে করে কবির মনে হচ্ছে যেন এই গোটা আকাশটা জুড়ে যেন কেউ একজন ছাতা মেলে দিয়েছে। আমরা জানি আকাশটা এরকম আর্চ আকৃতির হয়, তো এখানে সেই অর্থেই বলছে যে বিরাট ছায়ার ছত্র কে ধরল, কোন মহাশক্তি এটা। কানন আনন পাণ্ডুর করি জল স্থলের নিঃশ্বাস হরি, আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিল কে। বলছে কানন আনন পাণ্ডুর করি, কানন মানে কি আমরা জানি বাগান, এখানে মূলত আমাদের আশেপাশের যে গাছপালা সমন্বিত যে জায়গা সেখানকে বোঝানো হচ্ছে। আনন শব্দের অর্থ হচ্ছে মুখ,
তো বলছে বাগানের মুখ বা বাগান রূপ মুখ, আমরা যেভাবে দেখতে পারি বাগানের মুখ, এইটাই বেশি ভালো হয়। গাছপালাগুলো যেন তাদেরকে একটা প্রাণ সত্তা আরোপ করা হচ্ছে, প্রাণ সত্তা বলতে একেবারে মানুষের মতো বা প্রাণীর মতো। তো বলছে যেন সেই গাছপালার বাগানের মুখ বলতে কি, গাছপালা তারা যেন পাণ্ডুর হয়ে গেছে, পাণ্ডুর মানে ফ্যাকাশে, এইরকম একটা ভয়ঙ্কর কিছু আসতে চলেছে, ঝড় আসতে চলেছে, তার ফলে মনে হচ্ছে যেন গাছপালাগুলো তারা তটস্থ হয়ে আছে বাগানটা। জলস্থলের নিঃশ্বাস হরি, জলস্থল সবকিছু পুরো স্তব্ধ হয়ে গেছে, সবটার নিঃশ্বাস হরণ করে নিয়েছে। অর্থাৎ বলতে চাইছে এরকম যে সবাই যেন এই ঝড়ের আগমনের মুহূর্তে যেমন থমথমে প্রকৃতি বিরাজ করে, সেই ব্যাপারটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিল কে, আলয়ে মানে ঘর। ওকে, তো বলছে আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে, কুলায়ে মানে কি ছোট ছোট যে মানে পাখির যে বাসা, মেইনলি সেই পাখির বাসা বা নীড়কে বলা হয় কুলায়। তো বলছে আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়, মানে মানুষের ঘর বাড়ি। অ্যাকচুয়ালি তখনকার দিনে এই কবিতা লেখা 1940-এ, মানে 30-এর দশকের শেষের দিকে এসে, তো স্বাভাবিকভাবেই সেই সময়ের পর্বে আমরা যেটা দেখতে পাবো, তখন তো এতটা পাকা বাড়ি ছিল না, সবার সাধারণত কাঁচা বাড়ি থাকতো। তো সেই বাড়িঘর এবং ওই পাখিদের বাসা, এই সমস্তটার তন্দ্রা ভুলে গেছে, মানে মানুষ এবং পাখিরা তাদের যেন ঘুম ছুটে গেছে। কেন? কারণ ঝড় আসতে পারে এবং সেই ঝড়ে সবকিছু তছনছ হয়ে যেতে পারে, সেই কারণে। ওকে, গগন ভরল কে, এখানে যদি বলা হয় কে গগন ভরেছিল, তো উত্তর হবে এই কালবৈশাখীর মেঘ। আচ্ছা, এরপর বলছে আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। বলছে আজিকে যতক বনস্পতির, তো আমাদের ব্যাকরণগত প্রশ্ন অনেকে বলে আলোচনা করতে, যদিও এখানে একসঙ্গে বলে দেওয়া সবসময় মনে থাকে না, বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি হবে বলো। ওকে, ভেরি গুড, বন যোগ পতি, আর এর সমাস কি হবে? বনের পতি, কোন সমাস? ভেরি গুড, সম্বন্ধ তৎপুরুষ। তো বলছে আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, কাদের ভাগ্য মন্দ? বনস্পতির, বনস্পতি বলতে কি বোঝানো হচ্ছে? বাগানের যে বড় গাছগুলো তাদেরকে বলা হয় বনস্পতি। কেন তাদের ভাগ্য মন্দ? কারণ ঝড় আসলে তো আগে তাদের মাথাটাই কাটা পড়বে, এই কারণে বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ। এখানে প্রশ্ন হবে যে কাদের ভাগ্য মন্দ, আমরা বনস্পতি শব্দটা মনে রাখবো, হ্যাঁ, যে বাগানের বড় গাছগুলো এটা। আর বনস্পতির সম্পর্কে কবি কি বলেছেন? বলছেন তাদের ভাগ্য মন্দ, বা কাদের ভাগ্য মন্দ, বনস্পতির ভাগ্য মন্দ, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে, মনে রাখতে হবে। বলছে নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। কবি বলছেন যে তাই কি তারা নিমেষ গুনছে, নিমেষ মানে মুহূর্ত, তারা একটা একটা করে মুহূর্ত কাউন্ট ডাউন করছে, কি যে যেকোনো মুহূর্তে ঝড় আসতে পারে, তাই তারা নিস্পন্দ হয়ে সারি সারি দাঁড়িয়ে পড়েছে। আমরা দেখি ঝড়ের আগ মুহূর্তে পুরো বাতাসটা হঠাৎ করে থেমে যায় এবং তার ফলে পুরো থমথমে পরিবেশ বিরাজ করে। বলছে মরুত পাথারে বারুদের ঘ্রাণ, মরুত মানে কি বাতাস, সেই পাথার মানে সমুদ্র, তাহলে বাতাসের সমুদ্র বা বায়ুর সমুদ্র। অ্যাকচুয়ালি এই মাটির ওপরে এবং আকাশের নিচ পোর্শনটাতে আমরা যেটা দেখতে পাই, আমাদের বায়ুমণ্ডল যেটা, সেটাতে বলছেন বারুদের ঘ্রাণ। বারুদ কি না কোনো, আমরা জানি কামানে বারুদ ভরা হয় বা কোনো একটা আগ্নেয়াস্ত্রতে বারুদ ভরা হয়, সেই বারুদটা কি করে না ওই ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে। তো এই বারুদ ঠাসা হয়, তারপরে একটা সময় সেটার বিস্ফোরণ ঘটে। তো এখানে কবি বলছেন যেন এই বাতাসের মধ্যে আমি বারুদের ঘ্রাণ পাচ্ছি, অর্থাৎ যুদ্ধের একটা সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছি, কিছুক্ষণ বাদে হয়তো এই যে থমথমে পরিবেশ, এখান থেকে একটা বিস্ফোরণ ঘটতে পারে। এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, মানে এই যে বারুদের ঘ্রাণ সেটা কি এই গাছেদের প্রাণকে ব্যাকুল করে তুলেছে? এটা পশিয়াছে কানে দুর্গগণের বজ্রঘোষণ ছন্দ, গাছেদের কানে কি, কাদের কানে, এই যে বনস্পতি এদের কানে কি দূর গগনের আকাশ থেকে কোনো একটা বজ্র ঘোষণার ছন্দ কি তাদের কানে এসে পশিয়াছে, পশিয়াছে মানে প্রবেশ করেছে। ওকে, তাহলে মানে গাছগুলো কি টের পেয়ে গেছে যে এক্ষুনি কোনো ঝড় বৃষ্টি শুরু হবে, সেই কথাটা এটা।
এরপরে বলছে, হেরি যে হোথায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা। এতক্ষণ এই গাছপালা, এই আমাদের নিচটায় কি ছিল সেইগুলো বলছেন, এবার বলছেন আকাশের দিকে তাকিয়ে বলছেন হেরি যে, হেরি মানে কি দেখি, কি দেখছেন, হোথায় মানে ওখানে, ওখানে কি আকাশ কটাহে, আকাশ মানে আকাশ, কটাহ মানে কি, ভেরি গুড, কড়াই। তো বলছেন আকাশরূপ যে কড়াই, আমরা জানি আকাশটা কেমন হয়, আমরা উপর থেকে দেখলে আকাশ এখানে এরকম দেখতে হয়, না এরকম দেখতে হয় আর চাকরিতে, এটাকে যদি উল্টো দেওয়া হয় তাহলে একটা কড়াই মতো মনে হয়। তো যাই হোক, এখানে বলছে যে হেরি যে হোতায় আকাশ কটা হে ধূম্র মেঘের ঘটা। তো বলছে আকাশে অ্যাকচুয়ালি কি হয়েছে, যে আকাশটাকে যেন একটা কড়াই হিসাবে কল্পনা করছেন, আর সেখানে যেন মেঘ ধেয়ে বেড়াচ্ছে স্বাভাবিকভাবেই, ওই থমথমে পরিবেশের ঠিক পরে মেঘ আকাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেই মেঘটা ধোয়ার মতো, সেটাকে দেখে মনে হচ্ছে যেন কড়াইতে কেউ কিছু জাল দিচ্ছে এবং সেটার দিয়ে ওপরে এবার ধোয়া উঠছে সেটা। অর্থাৎ কবি এখানে যে একটা বিভীষিকাময় পরিস্থিতি হতে চলেছে তার বর্ণনা দিতে যাবেন। এরপরে বলছেন সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা। বলছে কার বিরাট মুন্ডে, মাথায়, মানে ওই মেঘকে দেখে বলছেন, একটা হচ্ছে আকাশের কড়াইতে কি কেউ কিছু জাল দিচ্ছে এইরকম একটা, এবার দ্বিতীয় বলছে যে কারোর যেন বিরাট মুণ্ড মাথা, সেই মাথাতে যেন ভীম কুণ্ডল, মানে কুণ্ডলের মতো কুণ্ডলীকৃত আর কি, ভীম মানে ভয়ঙ্কর, জটা মানে মারাত্মক জটা। এখানে এসে আমরা শিবের কনসেপ্টটা পাওয়া শুরু করি। তো বলছে যেন এই গোটা এই সৃষ্টিটাকে যেন বলা হচ্ছে যে কারো মাথা, এখানে শিব তিনি ধারণ করে আছেন সেটা, এবং তার মাথার এই জটার সঙ্গে তুলনা করা হচ্ছে মেঘগুলোর। ওকে, এরপর বলছে অথবা ও কিরে সচল অচল। আবার বলছেন এই মেঘদের দেখে বলছেন নাকি ওটা সচল অচল, সচল মানে যে চলতে পারে, অচল মানে যে চলছে না, অচল শব্দ কোন অর্থে ব্যবহার করা হয়, পাহাড় বা পর্বতকে অচল বলা হয়। তো বলছে অথবা ওকিরে সচল অচল, মানে পর্বত যেটা অচল সেটা কি এবার চলা শুরু করেছে। আমরা জানি মেঘের বিভিন্ন শেপ হয়, আকার হয় না, কখনো কখনো মেঘটাকে এরকম পাহাড়ের মতো আকারের আমরা দেখতে পাই, তো কেমন যেন পর্বত শ্রেণীর মতো। তো বলছে যে এটা কি সেই পাহাড় কি চলা শুরু করেছে, ভেদিয়া কোন সে অসীম অতল, কোন অসীম অতল ভেদ করে সে যেন উঠে এসেছে, অর্থাৎ মাটির নিচ থেকে সে যেন উঠে এসেছে এবং এইভাবে আকাশের ওপর জুড়ে এভাবে ছড়িয়ে রয়েছে মেঘটা। বলছে কেন উঠে এসেছে, কবি আবার অনুমান করছেন, ধাইতে ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে, মিহির মানে কি সূর্য, ভেরি গুড, সূর্যকে যেন গ্রাস করতে ওই মেঘ, ওই পাহাড়টা যেন উঠে আসছে অতলটাকে ভেদ করে, ছিড়িয়া রশ্মি ছটা, সূর্যের যে রশ্মি সেই রশ্মিটাকে এটা ছিন্ন ভিন্ন করে দেবে এবং সেইভাবে ও সূর্যটাকে যেন গ্রাস করে নেবে। আসলে এই টোটাল কথাটা, এই পুরো প্যারাগ্রাফটা হয়েছে মেঘকে কেন্দ্র করে, আকাশে মেঘ এসেছে, সেই মেঘ বিভিন্ন শেপের, সেই মেঘকে দেখে কবি কতগুলো অনুমান করেছেন। একটা হচ্ছে কি যেন আকাশের কড়াইতে কোনো কিছু জাল দেওয়া হচ্ছে এবং তার ফলে ধোয়া উঠছে, এটা এক। দু নম্বর কি মনে হচ্ছে যেন বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা, কোনো বিরাট মাথার ওপরে জটা রয়েছে। আরেকটা উপমা কি দিচ্ছেন, যেন অথবা এটা যেন কোনো পর্বত যেটা সচল হয়ে গেছে, অর্থাৎ চলমান, অর্থাৎ মেঘটা কি বাতাসে তো এরকম একটু একটু করে এগিয়ে যাচ্ছে না, একটা দিক থেকে আরেকটা দিকে সরে যাচ্ছে, সেইটা যেন সে ওই অসীম অতলকে ভেদ করে এসে ওই সূর্যটাকে গ্রাস করার জন্য ছুটে আসছে। ওকে, এইটা এখান থেকে প্রশ্ন নানা রকম হতে পারে, এই উপমাগুলো থেকে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, ভেদিয়া কোন সে অসীম অতল, কার সম্পর্কে বলা হয়েছে, সে কি করতে যাচ্ছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওই শোনতার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার। এইবার বলছে হঠাৎ করে মেঘ ডেকেছে, আমরা নর্মালি দেখি যেটা মেঘ করেছে তারপর হঠাৎ করে প্রচণ্ড জোরে মেঘ ডেকে ওঠে, এটা আমরা দেখি এখানে, তাই বলছে ওই শোনতার ঘোর নির্ঘোষ, হঠাৎ মেঘ ডেকে উঠেছে, দুলিয়া উঠিল জটাভার, মানে মেঘটা এবার আস্তে আস্তে, মানে বাতাস শুরু হচ্ছে, তো এবার সেই বাতাসের ফলে কি হচ্ছে, ওই জটাভারটা মানে মেঘটা এবার আরো বেশি স্পিডে দোলাচল শুরু করেছে, দোলাচলতা। বলছে শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার, ঝঞ্ঝা মানে ঝড়ের নাসা গর্জন, হ্যাঁ প্রচন্ড গর্জন শুরু হয়েছে এবার।
পিঙ্গল হল গলতল দেশ, ধুলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেণীবন্ধন সন্ধ্যার। দেখো এইখানে এসে আমরা শিবের কনসেপ্টটাকে, ওই যে জটা, জটা দিয়েই শুরু হয়েছে এই এই স্তবকটা, তার মানে এখানে শিবের সেই কনসেপ্টে এসে যাচ্ছে। বলছেন যে পিঙ্গল হলো, পিঙ্গল মানে কি, লাল, মানে ওই আগুনের মতো যে লাল রংটা, সেই রংটাকে বলে, যার মধ্যে একটু কালচে কালচে আভাও থাকে। সেইটা বলছে গলতল দেশ, যেন এই রকম, মানে বলতে চাইছে এরকম প্রচন্ড রেগে গেলে একটা মানুষের যেরকম মুখের চেহারা হতে পারে, ঠিক সেই রকম। বলছে ধুলি ধূসরিত উন্মাদ বেশ, যেন তিনি উন্মাদ হয়ে গেছেন, এক্ষুনি কিছু একটা ভয়ঙ্কর তাকে করতেই হবে, এরকম। দিবসের ভাগে টানিয়া খুলিছে বেণীবন্ধন সন্ধ্যার, এখন দিন, কিন্তু দিনেই বেণীবন্ধন সন্ধ্যার, সন্ধ্যার যে বেণী, সেই বেণীটাকে খুলে দিচ্ছে। আমরা ওই আকাশে সাতটি তারা কবিতাতে এরকম দেখেছিলাম, সেখানে কবি বলছেন সন্ধেবেলার ওই যে আলো আধারী অবস্থা, সেটাকে বর্ণনা করার জন্য বলছিলেন যে কোনো রাজকন্যা তার মাথায় যে চুল ছিল সেই চুলটা সে যেন ছেড়ে দিয়েছে, আর সেই চুলটা কবির চোখে মুখে এসে পড়েছে, তার মানে সামনের দৃশ্যপটটা অস্পষ্ট হয়ে গেছে। এখানেও বলছে যেন সন্ধ্যা, ওখানেও আমরা পড়েছিলাম যে এই এই কন্যাকে বলা হচ্ছে বাংলার নীল সন্ধ্যা, তাই না? তাহলে সন্ধ্যার এই কনসেপ্টটাকে বেণী এর সঙ্গে একটা তুলনা করা হয়। এখানে বলছেন যে দিনের বেলাটা চারিদিকটা আলোকিত হবে, দুপুর বেলা আমরা একটু আগে জেনেছি, সুতরাং দিনের বেলা, কিন্তু সেখানে সন্ধ্যা কি হয়, অন্ধকার করে দেয়। বলছে যে কেমন যেন সারা দিন ব্যাপী ওটা খোপা করে রাখা হয়, বেণী করে রাখা হয়, চুলগুলো বেঁধে রাখা হয়, কিন্তু এইবার বলছে দিনের বেলাতেই যেন ওই সন্ধ্যার বেণীটার বন্ধনটাকে খুলে দেওয়া হচ্ছে, তার ফলে চুলটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং যার ফলে পৃথিবীটা হঠাৎ করে যেন একটা আলো অন্ধকার অবস্থাতে এসে দাঁড়িয়েছে। বলছে অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, বলছে অঙ্কুশকার ঝলসিয়া উঠে, অঙ্কুশ মানে কি, সেই ডাঙ্গস বলা হয় না, মানে হাতিকে ওই একটা ইয়ে দিয়ে, যেটাকে দিয়ে পিটানো হয় হাতির মাথায়, এবং মাহুতরা ব্যবহার করে। তো বলছে যে সেই অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিক থেকে দিগন্তে ছড়িয়ে পড়ছে। অ্যাকচুয়ালি এর পরই আমরা যেটা বলবো সেটা বলার পরে এটা বলছি। বলছে দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে, বলছে দিক বারণেরা, দিক বারণেরা বলতে কাদের কথা বলা হচ্ছে, দিককে রক্ষা করে যারা, অর্থাৎ শিব, হাতি, সেই আমরা কি বলে তোমার নাইনের প্রথম কবিতা যেন কি, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ওখানে আমরা পেয়েছি অষ্ট গজরাজ, তাই না? অষ্ট গজরাজের নাম বলো তো দেখি, মুখস্থ রাখবো সবসময়। ওকে, তাহলে এই যে আটটা দিককে রক্ষা করা আটটা হাতি, তাদের কথা বলা হয় এখানে, সেই দিক বারণের কনসেপ্ট আনা হয়েছে। বলছে সেই দিক বারণেরা বেদনা অধীর, যেন মনে হচ্ছে আকাশটা জুড়ে এইবার তাণ্ডব শুরু হবে। এইটাকে কি বলছেন, যেন ওই হাতিগুলো চারিদিক থেকে, ওরা যেন এবার ওই নভ, নব শব্দের অর্থ হচ্ছে আকাশ, সেই আকাশটাকে যেন ওরা বিদারণ করছে, মানে একদম বিদীর্ণ করে দিচ্ছে, ছিঁড়ে ফুঁড়ে খান খান করে দিচ্ছে। কেন? বলছে দন্তে, মানে নিজেদের দাঁত দিয়ে, আমরা জানি সেই বড় বড় দাঁত হয় হাতির। তো বলছে ওই মাহুত, মাহুত হচ্ছে সেই অদৃশ্য শক্তি, সে যেন অঙ্কুশ চালাচ্ছে, অর্থাৎ এই আকাশের মানে দিক বারণ যারা আর কি, সেই হাতিদের ওপরে সে যেন আঘাত করছে, এবং তার ফলে হাতিগুলো প্রচণ্ড, সাধারণত আঘাতপ্রাপ্ত হলে হাতিগুলো প্রচণ্ড রেগে যায়, এবং সে হাতিগুলো যেন এবার আকাশটাকে পুরো ছিঁড়ে খুঁড়ে ফেলছে আর কি, নিজেদের দাঁত দিয়ে। এটা বলছে, তাহলে এখানে দিক বারণ বলতে অ্যাকচুয়ালি কাদের বলা হচ্ছে, বলা হচ্ছে ওই যে আমরা কি বলতে পারি, আমরা আমরা সেই শক্তিটাকে, অদৃশ্য শক্তিকে বলতে পারি, যে শক্তি এই ঘটনাগুলো ঘটাচ্ছে, ঝড়ের এই যে কনসেপ্টটা সেটা এখানে ব্যবহার করতে পারি। বলছে বাজে ঘন ঘন রণদুন্দুভি, ঝড় এসে আওয়াজ কবু যায় ডুবি। বলছে বাজে ঘন ঘন রণদুন্দুভি, রণদুন্দুভি কেন, রণ মানে যুদ্ধ, দুন্দুভি মানে সেই ওই দামামার যে আওয়াজ আর কি, তো বারবার এই যুদ্ধের আওয়াজ বাজছে, ঝড় এসে আওয়াজ কবু যায় ডুবি। তাহলে এখানে বলছে রণদুন্দুভি বাজছে একদিকে, আবার বলছে ঝড় এসে আওয়াজ কবু যায় ডুবি, আবার কখনো কখনো ঝড়ের মধ্যে সেই আওয়াজটা ডুবে যাচ্ছে, অর্থাৎ একদিকে মেঘ ডাকছে প্রচণ্ড,
আবার আর একদিকে ঝড়ের একটা নিজস্ব শো শো আওয়াজ আছে। এই দুটো আওয়াজ পাশাপাশি চলছে, এই কখনো এই আওয়াজটা জোর হচ্ছে, কখনো ওই আওয়াজটা জোর হচ্ছে, এইভাবে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। বলছে, যুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দুর্পন্থে। পন্থা, এটা ভুল হয়ে গেছে, পন্থে হবে। আচ্ছা, তাহলে যুঝিতেছে কোন দুই মহাবল, যেন দুটো মহাবল তারা যুদ্ধ করছে, দুটো শক্তি তারা যেন যুদ্ধ করছে। আমরা পুরাণে এরকম অজস্র দুই মহাবলের যুদ্ধ আমরা দেখতে পাই। তো এখানে বলছে সেরকম এই দুই মহাবল কে কে, একদিকে রয়েছে মেঘ আর একদিকে রয়েছে ঝড়। এই দুই মহাবল তারা দুলোকের দুর্পন্থে, দুলোক মানে কি আকাশ বা স্বর্গও বলা হয় আর কি। তো এই আকাশটাতে দুর্পন্থে, সেই আকাশের দূরদেশে, সেইখানে যেন এই দুই মহাবল তারা একে অপরের সঙ্গে যুদ্ধছেন, যুদ্ধ করছেন। এটা বলছে, বঙ্কিম নীল নীল অসির ফলকে দেহ হলকার ভিন্ন। ওই যে কবি আর কি কল্পনাতে এরকম একটা যুদ্ধের, কাল্পনিক যুদ্ধ দেখছেন দুই মহাবলের মধ্যে, এবার তার মধ্যে একজন যেন আরেকজনকে অস্ত্র দিয়ে আঘাত করছে। তাই বলছে, বঙ্কিম নীল অসির ফলকে, বঙ্কিম নীল মানে বাঁকা, নীল নীল মানে নীল, তো বাঁকা নীল অসির ফলকে, অসি মানে কি তরবারি, তার ফলকে দেহ হলো কার ভিন্ন, কার দেহটা যেন আলাদা হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। তো এখানে আসলে বঙ্কিম নীল অসি বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছেন, কিছুক্ষণ পরে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকেছে, সেই বিদ্যুৎ চমকটাকে বলা হচ্ছে বঙ্কিম নীল অসি। অসি মানে, আমরা একটা ছবি দেখি, এই যে ছবিটা খেয়াল করে দেখো, এই হচ্ছে সেই, এইরকমই আকাশে যখন বিদ্যুৎ চমকায় আমরা তো এরকমই দেখি। তো এইখানে যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধের ফলে মনে হচ্ছে, কবি মনে মানে কবি কল্পনায় ব্যাপারটা এইভাবে বোঝাচ্ছেন, যেন এই বিদ্যুৎ বিদ্যুৎ রেখাটা, এটা যেন একটা অস্যি, কি বলে, মানে তরবারি, এবং এ কি করছে, যেন দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, কার আকাশের দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এটা বলছে, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। এখান থেকে এসে আমরা দেখতে পাব যে এতক্ষণের যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলার পরে শান্তির বাতাবরণ এখানে এসে আমরা দেখতে পাব। বলছেন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। একটা অসুরের সাথে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, আমরা এর আগে এইখানে দুই মহাবলের কথা বলছিলাম, সেখানে আমরা বলছিলাম মেঘ আর একদিকে আবার ঝড়। এরকম এখানে এসে আমরা আবার কনসেপ্টটাকে একটু বদলে দিতে পারি, সেটা হচ্ছে কি, একদিকে রয়েছে অসুর আর একদিকে রয়েছে সুর। আমরা পুরাণে এই ধরনের বর্ণনা পাই, শুভ এবং অশুভের দ্বন্দ্ব চলে। তো এখানে বলছে কি, অদৃশ্যে দুটো শক্তির যেন লড়াই হচ্ছিল। আমরা প্রাকৃতিক ক্ষেত্রে আকাশে আমরা দুটো শক্তির লড়াই দেখছিলাম, মেঘ আর ঝড়ের, কিন্তু অদৃশ্যে দুটো শক্তির লড়াই ছিল, এক হচ্ছে অনাবৃষ্টি আর একটা হচ্ছে বৃষ্টি। অর্থাৎ একদিকে হচ্ছে রুক্ষতা আর একদিকে নতুন সৃষ্টির সম্ভাবনা, তাদের মধ্যেও লড়াই হচ্ছিল। এবং সেই লড়াইয়ে কি হলো না, অনাবৃষ্টির অসুরের বাধা নিশ্চিহ্ন করে দিল এই কালবৈশাখী ঝড়। তো তার ফলে কি হলো, আবার বৃষ্টি হলো, তখন নতুন প্রাণ সঞ্চারের সুযোগ এলো। এটা তো এখানে এই অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন, এখানে হতে পারে যে অসুর বলতে কাকে বোঝানো হয়েছে, তো অনাবৃষ্টি। আচ্ছা, বঙ্কিম নীল অসির ফলকে, এইটা কাকে বলা হয়েছে, বিদ্যুৎ, এইগুলো প্রশ্ন আসতে পারে। কার দেহ ছিন্ন ভিন্ন হলো, আকাশের বা মেঘের, এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, মানে পরিস্থিতি অনুযায়ী আমরা এরকম জায়গাতে উত্তর দেব। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, এবার বৃষ্টি শুরু হয়েছে, তখন ঝড়ের আওয়াজটা একটু কমে আসতে থাকে। ম্লান হয়ে আসে মেঘ কঞ্জল, বলছে মেঘের যে কাজল, সেই কাজলটা ম্লান হয়ে আসে। অর্থাৎ মেঘ থেকেই তো বৃষ্টি পড়ে, তো বৃষ্টি পড়ে যাওয়ার পরে কি আর মেঘটা থাকবে না স্বাভাবিকভাবে। সেটা বলছে, আলোকের মুখে কালো যবনিকা এতক্ষণে হলো ছিন্ন, কিছুক্ষণ পরে আবার সেই মেঘটা যখন জল হয়ে মাটিতে ঝরে পড়ে, তখন আবার কি হয়, সূর্যের আলো, সে তো ছিল, সেই রবীন্দ্রনাথের কথা, কি কথাটা বলতো, মেঘ দেখে কেউ করিষ্ণে ভয়, তারপরে কি আছে, আড়ালে তার সূর্য হাসে। তো সূর্য তো তার মতো করেই ছিল, মেঘটা কিছুক্ষণের জন্য সেটাকে আড়াল করে রেখেছিল। এইবার বলছে, আলোকের মুখে ওই যে কালো যবনিকা, কার কালো যবনিকা,
না মেঘের, মেঘের সেই যবনি কাটা, সেই যে ছায়া দেওয়া সেই ইয়েটা, সেটা এতক্ষণে ছিন্ন হয়ে গেল। তো এবার কালো আবরণটা ছিন্ন হয়ে যাওয়ার ফল কি হলো? চারিদিকটা আবার আলোকিত, সবকিছু আবার শান্ত। বলছে, হেরো দেখো ফিরে চলে সে রণবাহিনী। সেই রণবাহিনী এবার ফিরে যাচ্ছে, বাজায়ে বিজয় শঙ্খ। এক পক্ষ জিতেছে, জেতার পরে এবার সেই রণবাহিনী ফিরে যাচ্ছে, বাজায়ে বিজয় শঙ্খ। অ্যাকচুয়ালি শেষের দিকে আমরা দেখি যে ঝড় শেষ হওয়ার পরে বৃষ্টিটাও মোটামুটি শেষ হয়ে যায়, কিন্তু তারপরও মাঝে মাঝে একটু একটু করে হালকা হালকা মেঘ ডাকতে থাকে। সেইটাকে বলা হচ্ছে যেন বিজয় শঙ্খ বাজানো হচ্ছে। আকাশের নীল নির্মল হলো, আকাশের যে নীল সেই নীল নীলটা এবার নির্মল হলো, কারণ একটু আগে মেঘ সেটাকে কাজল কালো করে দিয়েছিল, এবার সেই নীলটা ঝকঝকে নির্মল হয়ে গেছে। ধৌত ধরার পঙ্ক, আমাদের এই ধরা পৃথিবীতে যা কিছু পঙ্ক কাদা সেটা এবার ধৌত হয়ে গেছে। গাছপালার পাতা টাতা এগুলো আমরা দেখি এরকম ধুলো লেগে থাকে, বাড়ি ঘর এটা সেটা সব কিছু পরিষ্কার হয়ে গেছে। বলছে, বায়ু বহে পুন মৃদু উচ্ছ্বাসে, আবার ধীরে ধীরে সেই মৃদু মন্দ গতিতে বায়ু বইছে। নদী উথলিছে কুলুকুলু ভাসে, প্রচণ্ড বৃষ্টির পরে কি হয়, জল হয়। আমরা জানবো যে যাদের বাড়ির আশেপাশে নদী আছে বা নালা আছে বড়, দেখা যায় যে ওই জলগুলো সব গিয়ে নদীতে পড়ছে এবং সেটার একটা অদ্ভুত আওয়াজ আছে, কুলুকুলু আওয়াজ। আলো ঝলমল বিটুপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক, আবার আলো ঝলমল করছে চারিদিকে, বিটুপির দল গাছের দল তারা আবার নিঃশ্বাস নিচ্ছে নিঃশঙ্কভাবে, আর কোনো শঙ্কা নেই। অর্থাৎ যাদের ডালপালা ভেঙে পড়েছে পড়েছে, কিন্তু যারা এখনো টিকে আছে তারা এবার নিঃশঙ্ক, যাক আর কোনো সমস্যা নেই। এরকম বলছেন, এরপরে কবি আমাদের সামনে মেসেজটা দিচ্ছেন, কি বলছেন, এই যে ঘটনাটা আমরা দেখলাম সেই ঘটনার থেকে আমরা কি নিতে পারি, কি গ্রহণ করতে পারি শিক্ষা, সেটাই বলছেন এখানে। নববর্ষের পূর্ণ বাসরে কালবৈশাখী আসে। কালবৈশাখী কবে আসে? চৈত্র মাস শেষ হয়ে যাওয়ার পরে। কবি এখানে এইভাবে ব্যাপারটাকে দেখছেন, চৈত্র শেষ মাস। রবীন্দ্রনাথ বলছেন যে হেতা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে, তাই না? কোন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে বলতো? যাই হোক, তো এইখানে সেই কথাটা যে একটা বছর শেষ হয়ে গেছে, নতুন বছরের আগমন ঘটেছে। তো এইখানে সেই পুরনো যা কিছু জীর্ণ রুক্ষ সেটা শেষ হয়ে যাওয়া বোঝাচ্ছে চৈত্রটার শেষ হয়ে যাওয়া থেকে। আবার নববর্ষ, নতুন একটা বছর এসেছে, নতুন করে সব কিছু শুরু হবে, এই নতুন শব্দটা শুভ ইঙ্গিতবাহী। তো বলছেন সেই নববর্ষের পূর্ণ বাসরে, অর্থাৎ বাসরে অর্থাৎ এই নতুন বছরের যে পূর্ণ মুহূর্ত, সেই মুহূর্তে কালবৈশাখী আসে। হোক সে ভীষণ, সে ভীষণ হতে পারে, ক্ষতি নেই, কিন্তু ভয় ভুলে যাই অদ্ভুত উল্লাসে। তার যে ভয় সেটা আমরা ভুলে যাই কিসে? অদ্ভুত উল্লাসে, আনন্দ হয় আমাদের। কেন আনন্দ হয় তার কারণ আছে পরে। বলছে, ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি, এগুলো সব ঘটনা। আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে, আকাশ যেন ভেঙে পড়ছে কিন্তু তারপরও আমাদের প্রাণ আশ্বাসে ভরে ওঠে। কোন আশ্বাসে? না, এই ধ্বংসের ফলে নতুন সৃষ্টির সম্ভাবনা আমাদের সামনে উন্মোচিত হয়ে যাবে, সেই আশ্বাসে। আরো স্পষ্টভাবে সেই আশ্বাসটা আমরা এখানে দেখতে পাব। বলছেন, চৈত্রের চিতা ভস্ম উড়াইয়া উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথিবীর। চৈত্রের চিতা ভস্ম উড়িয়ে দিয়ে কালবৈশাখী আসে। চৈত্র মাসটা প্রচণ্ড গরম থাকে আমরা জানি, এবং ওই সময়টায় যেটা হয় সেটা হচ্ছে চৈত্র মাসের একদম শেষের দিকে এসে গাছের পাতা টাতাগুলো সব ঝরে পড়তে থাকে, এই ধরনের একটা মানে রুক্ষতা বিরাজ করে পুরো প্রকৃতি জুড়ে, এবং সেই চিতাভস্মটাকে যেন উড়িয়ে দেয়, সেটাকে চিতাভস্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই ধুলিটাকে যেন উড়িয়ে দেয় কে? কালবৈশাখী। জুড়াইয়া জ্বালা পৃথিবীর, পৃথিবীর জ্বালাটা যেন জুড়িয়ে দেয় পৃথিবী, এই মাটিটা যেন গরম হয়ে যায়, সেই গরম মাটির জ্বালাটা জুড়িয়ে দেয় এই কালবৈশাখী এসে। তৃণ অঙ্কুরে সঞ্চারী রস, তৃণের ঘাসের যে অঙ্কুর সেই অঙ্কুরে এবার রস সঞ্চার করে এই কালবৈশাখী। মধু ভরি বুকে মৃত্যুর, মাটির বুকে মধু ভরে দেয়। সে আসিছে আজ কালবৈশাখে,
শনি টঙ্কার তাহার পিনাকে। তাহলে এই কালবৈশাখের মধ্যে দিয়ে কালবৈশাখী ঝড়ের মাধ্যমে সে আসছে। কালবৈশাখী কবি বলতে চাইছেন কালবৈশাখী তো একটা 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 উপলক্ষ মাত্র, আসলে এর মধ্যে দিয়ে কে আসছে, আসছে সেই মহাকাল। হ্যাঁ, সেই শিবের প্রতীকে আমরা যে শক্তিটাকে কল্পনা করি, সেই শক্তি। শুনি টঙ্কার তাহার পিনাকে, টঙ্কার মানে কি, সেই ধনুকের ছিলার আওয়াজ। পিনাক মানে শিবের ধনুক বলা যেতে পারে, ত্রিশূল বলা যেতে পারে, বা ওই ওর যে ধনুক আকৃতির যে বাদ্যযন্ত্র সেটা বলা যেতে পারে। তো বলছে সেই আওয়াজটা আমরা শুনি কালবৈশাখীর মধ্যে, যেন কালবৈশাখীর ওই যে মেঘের আওয়াজ, সেই আওয়াজটা যেন আসলে ওই শিবের পিনাকের টঙ্কার। বলছে চমকিয়া উঠি, আমরা হঠাৎ চমকে উঠি, তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। তার এই কীর্তিটাকে শুভ বলা হচ্ছে, কালবৈশাখীর যা কিছু ঘটনা সেই ঘটনাটাকে যেন শিবের ক্রিয়াকাণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই ক্রিয়াকাণ্ডটা যেন শুভ। হ্যাঁ, তার সেই কীর্তিটা যেন শুভ। কেন শুভ? কারণ সেটা পৃথিবীকে নতুন রসে সঞ্চিত করে। বলছে এত যে ভীষণ, তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ। বলছে সে খুব ভীষণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ভীষণ মানে ভয়ঙ্কর। তবু তারে হেরি, তবু তাকে দেখে ধরায় ধরে না হর্ষ, আমাদের পৃথিবীতে আনন্দ ধরে না। আমরা কালবৈশাখী ঝড়টা আপাত দৃষ্টিতে একটু ভয় লাগে, কিন্তু আমরা কালবৈশাখী আশা করি। ওই ভেবে দেখো, বৈশাখ মাসের ওই প্রচণ্ড গরমের মধ্যে মনে হয় যে একটু হঠাৎ করে একটু ঝড় বৃষ্টি হলে ভালোই হতো। এটা আমরা তো ছোটবেলায় মানে কি বলা যায়, মানে ওই গাছ থেকে আর কি ফল কুড়ানোর জন্য উড়ে উড়ে লাগতাম যে এরা ঝড় বৃষ্টি হোক তো এরকম। আচ্ছা, ওরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ। কার মধ্যে? এই কালবৈশাখীর যে ঝড়, সেই ঝড়ের যে ঘটনা, সেই ঘটনার মধ্যে কালপুরুষের একটা মেসেজ রয়েছে। কালপুরুষ মানে কি? মহাকাল রূপী সেই শক্তি। তার সুগভীর মানে যেটা খুব হালকা ধাঁচের নয়, যেটা খুব গভীর গম্ভীর একটা পরামর্শ। সেটা কি পরামর্শ বলতে? মেসেজ, বার্তা। সেটা কি? না, ধ্বংসের মধ্যেও নতুন সৃষ্টির সম্ভাবনা, সম্ভাবনার বীজ লুকিয়ে থাকে। এই যে সত্যটা, এই সত্যটা নিহিত আছে এই কালবৈশাখীর ঘটনা পরম্পরার মধ্যে। বলছে নীল অঞ্জন গিরি নিভ কায়া। হ্যাঁ, বলছে নীল অঞ্জন, নীল অঞ্জন মানে কি? কাজল। নীল কাজলের মতো, এখানে আমরা অ্যাকচুয়ালি মেঘকে বলতে পারবো। গিরি নিভ কায়া, গিরি নিভ, নিভ মানে তুল্য, মতো গিরির মতো, আকাশের মতো, পাহাড়ের মতো, কায়া, কায়া মানে দেহ। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে ওই কালবৈশাখীর মেঘ, প্রথমে তো মেঘ আসবে, তবে না কালবৈশাখীটা হবে, সূচিত হবে। তো বলছে যে সেটা যেন এই আকাশের মতো দেহ, এই পাহাড়ের মতো দেহ তার। বলছে নিশীথ নীরব ঘনঘোর ছায়া, সেটা ছায়া দেয় কিসের? একদম পুরো নিশীথ নীরব, রাতের অন্ধকারটা যেমন নিস্পন্দ হয়ে যায়, ঠিক সেই রকম ঘন ঘোর একটা ছায়া দান করে সেই মেঘটা। কিন্তু বলছে ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। ওটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যখনই আকাশে ওরকম কালো মেঘ আসবে, আমরা বুঝতে পারবো যে কালবৈশাখী আসছে, সেটা দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ ওর মাঝে নববিধানের আশ্বাস রয়েছে একটা। দুর্ধর্ষ এটা ভয়ঙ্করতার একটা শব্দ, কিন্তু বলছে ওর মধ্যে আশ্বাস রয়েছে। কি আশ্বাস? নববিধানের আশ্বাস, নতুন বিধান, নতুন নিয়ম, নতুন আইন। এখানে নববিধান বলতে আসলে পজিটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে। সেই আশ্বাসটা কি? তোমরা ভয় পেও না, তোমরা এই ভয়ঙ্করতাকে দেখে তোমরা ভীত হয়েও না, বরং আনন্দিত হও, কারণ এর মধ্যেই নতুন কিছু সৃষ্টির বাণী রয়েছে। এই জন্যই নজরুলও বলেছেন আমাদের যে তোরা জয় উল্লাস কর, তোরা কি ভয় পাস না এই অবস্থাতে। ওকে, এটা যদিও ওখানে কনসেপ্ট আলাদা, ওখানে যুব সমাজের একটা অন্য প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে, কিন্তু শিবের কনসেপ্ট ওখানেও রয়েছে, অর্থাৎ ওখানেও ধ্বংস এবং সৃষ্টির প্রসঙ্গ রয়েছে। যাই হোক, তাহলে এই হচ্ছে বিষয়। এখান থেকে আমাদের এরকম লাইন বাই লাইন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর আছে আমার মনে হয় আর কি। তো আমরা একটু সেইভাবে পড়ে রাখবো।
পুরো কবিতাটাকে ভালো করে আর লাইন বাই লাইন যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তোমরা বুঝেই যাবে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসতে পারে। ব্যাকরণগত প্রশ্ন আছে কিছু, সেগুলো আমি এইভাবে আর মানে অ্যাকচুয়ালি কবিতা পড়াতে গেলে না ব্যাকরণটা ঠিক এই এইখান থেকে পর 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 করে দেওয়া যায় না, মানে ভিডিও করতে গেলে কবিতাটা শেষ করার একটা তাড়া থাকে, অনেক সময় ধরে তো আর পড়ানো যায় না। কিন্তু যদি আমাদের স্কুলের ক্লাস হয় তাহলে ছোট ছোট ক্লাসে আমাদের একটু একটু করে পড়ানো হয়, সেখানে এই ব্যাকরণগত বিষয়গুলোকেও ছুঁয়ে যাওয়া যায়। কিন্তু এখানে ভিডিও শেষ করতে হবে, তাড়াহুড়ো করে শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার থাকে, এই জন্য এটা হয়ে ওঠে না। তো যাই হোক, টেক্সচুয়াল যে গ্রামার সেই গ্রামারের জন্য আমি আলাদা নিশ্চয়ই কিছু ভাববো পরে। সবাই ভালো থেকো।